প্রসঙ্গে আমরা মুমিন মুসলমান আমাদের বিশ্বাস হলো এই দুনিয়াটা একটা রিমোট কন্ট্রোল গাড়ির ন্যায়, বাচ্চারা যেমন ড্রোন প্লেন আকাশে উড়ায় রিমোটের সাহায্যে, কিন্তু প্লেন ড্রোন উঠতে দেখা যায় কিন্তু ওই রিমোটের পরিচালককে দেখা যায় না, উপরের দিকে তাকাইলে। ঠিক গোটা পৃথিবীটা আল্লাহ চালাচ্ছেন এটা মুমিন মুসলমানের বিশ্বাস, এটা এমনি এমনি চলে নাই। এখানে যা কিছু রাখা হয়েছে সুখ দুঃখ সব কিছু মিলাইয়া, এগুলা যিনি রেখেছেন তিনি হলেন মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াটা দারুল আসবাব, আপনার বাসার ভিতরে যা কিছু রেখেছেন আপনি ক্রয় করে, ফার্নিচার সহ যত রকমের জিনিসপত্র আছে এগুলো আপনি যেমন রেখেছেন আপনার ঘরের ভিতরে, ঠিক এই দুনিয়া নামক ঘরের ভিতরে যা কিছু আছে এগুলো সব মহান রব্বুল আলামিন রেখেছেন, এগুলো এমনি এমনি কিছুই হয় নাই। তো একজন স্রষ্টা আছে সেটা মুমিন মুসলমান বিশ্বাস করে। মুমিন মুসলমানের বিশ্বাস এই দুনিয়াটা এই জীবনই শেষ জীবন নয়, এই দুনিয়ার পরে মৃত্যুর পরে আর একটা জীবন আছে আখেরাত, সেটাকে সে বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না তারা মুমিন নয়, তারা কাফের, তারা অস্বীকারকারী, সত্যকে প্রত্যাখ্যানকারী। যারা নবী রাসূলগণ তারা এসেই আমাদেরকে এইসব বুঝাইছেন যে এই দুনিয়ার সমাপ্তির পরে দুনিয়া ধ্বংস হবে এবং আর একটা জগৎ আছে, সেই সংবাদ দিয়েছেন সেখানে এই এই সুখ শান্তি আছে। যারা এই দুনিয়াতে অপকর্ম খারাপ কাজ আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু যারা বিশ্বাস করে না তারা তো আর মুমিন নয়, যারা বিশ্বাস করে তারা মুমিনে মুসলিম। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, যেমন একটা ডিম, বাচ্চা যখন ডিমের ভিতরে ফুটে বের হওয়ার আগে যদি কেউ তাকে বুঝায় যে তুমি এমন একটা জগতে যাবে যাইবে কিছুদিনের ভিতরে বা কিছু সময়ের ভিতরে, সেখানে বড় বড় গাছ আছে, পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা আছে, সেখানে এরকম বড় বড় বিল্ডিং আছে, অনেক মাঠ আছে, অনেক কিছু আছে, তখন ডিম কী করে, ডিমের ভিতরে থেকে বাচ্চাটা আশেপাশে চতুর্দিকে দেখে যে জায়গা তো নাই, এত বড় বড় গাছ আসবে কোত্থেকে। সে মুরগির বাচ্চা হোক বা পাখির বাচ্চা হোক সে ওটা বিশ্বাস করতে চায় না। ঠিক নবী রাসূলগণ বললেন যে এই দুনিয়াটা, যেটা সায়েন্স বিজ্ঞানও বলে, দুনিয়াটা একটা কমলা লেবুর মতো, ডিমের মতো, এই দুনিয়া নামক ডিমের ভিতরে আমরা আছি। নবী রাসূলগণ বলেন যে এই দুনিয়া শেষ হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে, যেমন ডিমের খোসা ভেঙে বাচ্চাটা দুনিয়াতে আসে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর একটা জগতে আমরা চলে যাব, সেখানে এই হুর গেলমান নাজ নেয়ামত জান্নাত জাহান্নাম অনেক কিছু আছে। যারা বিশ্বাস করে তারা মুমিন। আর একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার করে বুঝতে পারবেন যে মুমিনের বিশ্বাসটা কী। যেমন নদীর ভিতরে বা পুকুরের ভিতরে কোনো মাছকে যদি কেউ বুঝায় যে এই যে বর্শির ভিতরে যে আধার দিছে এই আধার তুমি খেও না, কারণ এর ভিতরে একটা বড় বর্শি আছে লোহার উল্টা দাঁত, তুমি যদি এটাকে গিলে ফেলো গলৎকরণ করো তো এই বর্শির সাথে রশি আছে, রশির উপরে বাঁশ আছে বা লাঠি আছে, এই শিকারী বসে আছে, তুমি গলৎকরণ করার সাথে সাথে টান দিয়ে উপরে উঠাই ফেলবে, এরপরে তোমাকে নিয়ে বাসায় যাবে, তার স্ত্রী এটাকে কেটে টুকরা টুকরা করবে, তারপরে তোমাকে গরম তেলের ভিতরে দিবে, রান্না করবে, মশলা দিয়ে তারা পাক করে খেয়ে ফেলবে। মাছ তখন দেখবে আশেপাশে সাইডে কোথায় আছে সেই লোক, ওই শিকারী, শিকারের ওয়াইফ কোথায়, মরিচ হলদি বা মশলা কোথায়, কড়াই কোথায়, পানির ভিতরে তো কিছুই খুঁজে পাবে না, তখন হয়তো বিশ্বাস করবে না ওই মাছের আধার সে খেয়ে ফেলবে, পরিণতিতে যা হওয়ার তাই হবে। ঠিক আমরা এই দুনিয়াতে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, কে ভালো আমল করে কে খারাপ আমল করে এটা দেখার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আল্লাহ জীবন মরণ সৃষ্টি করেছেন, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে আল্লাহ পরীক্ষা করার জন্য কার আমল বেশি সুন্দর হয় এটা দেখার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তো যারা নবী রাসূলগণের কথা বিশ্বাস করে আমল করে তারা হলো মুমিন মুসলমান, আর যারা বিশ্বাস করে না তারা হলো কাফের। তো মুমিনের জন্যই সফলতার কথা আল্লাহ তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। তো প্রকৃতপক্ষে মুমিনরাই সফল হবে, কারণ মুমিন সফলতা যে অর্জন করবে সফলতার অর্থ কি? সফলতার অর্থ হলো যেখানে তার কোনো মনের আশা অপূর্ণ থাকবে না এবং যার কোনো জীবনে কষ্ট থাকবে না। তো এটা আসলে দুনিয়াতে না, এটা আখেরাতের জন্যই, আর আখেরাতে মুমিনরাই একমাত্র সফল হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে মুমিনরা। যারা এই দুনিয়াতে কাফের বেদিন মুশরিক নাস্তিক মুরতাদ তারা তো জাহান্নামে যাবে, তারা কষ্ট থেকে বাঁচতে পারবে না, আবাদুল আবাদ চিরকাল জাহান্নামে থাকবে। আর মুমিন ইমানের বদৌলতে জান্নাতে যাবে। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়েছে। আর ইসলামের এই নিয়ম বিধান এই সফলতার দিকে আজান ও ইকামতে দৈনিক পাঁচবার করে প্রত্যেক মুসলমানকে এই সাফল্যের দিকে আহ্বান করা হয়, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আল্লাহর ডাকে আসো, মসজিদে আসো, সালাত আদায় করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার কোনো বস্তুই স্থায়িত্ব আর স্থিরতা নাই, এই জন্য দুনিয়াতে কোনো সফলতা অর্জনের জায়গা নাই। এই অমূল্য সম্পদ অন্য এক জগতে পাওয়া যাবে যার নাম হলো জান্নাত বলেন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে যাওয়া ছাড়াও মুমিন মুসলমান দুনিয়ার জীবনে সুখময় জীবন লাভ করবেন এই মর্মেও আল্লাহ তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরার 97 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় উত্তম বা নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে দুনিয়ায় উত্তম জীবন দান করব, আর আখেরাতে তাদেরকে প্রদান করব তাদের সর্বোত্তম আমলগুলোর প্রতিদান। তো এখানে ইমান দুনিয়া ও আখেরাতে সমস্ত সাফল্যের চাবিকাঠি। যে ইমান সহকারে নেক আমল করবে তাকে পবিত্র কোরআনে এই সুসংবাদ দেওয়া হলো যে দুনিয়ার জীবনে তাকে উত্তম জীবন দান করা হবে, আর আখেরাতে দুনিয়ার এই কর্মের উত্তম পুরস্কার আল্লাহ দান করবেন। তো ইমানের সাথে নেক আমল করতে হয়, নেক আমলটা নেক হয় কখন? যদি কোরআন সুন্না সমর্থিত হয়, কোরআন সুন্না দ্বারা প্রমাণিত হয়। আমল করলেই হবে না, আমলটা কোরআন সুন্না মোতাবেক হতে হবে, দলিল কোরআন হাদিস দিয়া প্রমাণিত হতে হবে যে এটা আমল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশনা আছে, সেটা প্রমাণ করতে হবে ফার্স্টে। পরবর্তীতে এই আমলটা যেই করুক সে ইমানদার হতে হবে, এবং ইমানদার হইলেই হবে না, ইখলাসের সাথে করতে হবে। লোক দেখানো কর্মকাণ্ড আল্লাহ আবার গ্রহণ করেন না, এবং এই কাজটা করতে গিয়া তার নিজের খেয়াল খুশি ইচ্ছা মতো করলে হবে না, নবীর সুন্না মোতাবেক করতে হবে। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ থাকতে হবে, কোরআন সুন্না মোতাবেক আমলটা প্রমাণিত হতে হবে, এবং যে করবে সে মুমিন মুসলমান হতে হবে, এবং ইখলাসের সাথে করতে হবে, এবং সুন্না মোতাবেক আমল করতে হবে। তাহলে এই আয়াতে বলা হলো যে নেককার মুমিনদের দুইটা পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই আয়াতে, একটা হলো উত্তম জীবন আর একটা হলো সর্বোত্তম আমলের প্রতিদান। তো দুনিয়াতে উত্তম জীবন দান করবেন মুমিনের এটার ব্যাখ্যা হলো যে অল্পতে তুষ্টি হবে, কারণ এরা পাঁচতলায় আরাম পাবে এই বিশ্বাস মুমিন করে না, গাছতলায়ও আল্লাহ আরাম দিতে পারে, কারণ আসলে রাহাত রাহাতে কলব ইস্তেদা, আসল শান্তি মনের শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
জিকিরের দ্বারা আল্লাহর শরণের দ্বারা আল্লাহর হুকুম পালনের দ্বারাই মুমিনের অন্তরে শান্তি আসে। টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো শান্তির উপকরণ মাত্র, শান্তির নাম নয়। এই আসবাব সামগ্রীর নাম শান্তি না, এটা শান্তির উপকরণ। শান্তি হলো মনের শান্তি, এটা গাছতলা থেকেও পায়। হাদিসও তো আছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমনভাবে জীবনযাপন করো যেমন একজন পথিক। কারণ মুমিন বিশ্বাস করে যে আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এখানে আমি যতদিন আছি আল্লাহ আমাকে যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। সে জানে যা সে মানে খেলো বা পান করলো এবং যা পরিধান করলো, যা আল্লাহর রাস্তায় দান করলো, এটাই শুধুমাত্র তার সম্পদ, আর বাকিটা তার ওয়ারিসেরা ভোগ করবে। এটা অবৈতনিক গার্ড হিসাবে শুধু পহারা দিচ্ছে, পাহারা দিতেছে, এগুলার মালিক সে নয়। তাহলে মুমিনের জীবনে মানে উত্তম বা পবিত্রতা আসবে কীভাবে? সে অল্প তুষ্টি হবে, মনের ভিতরে তার শান্তি থাকবে। আজকে যারা মুমিন আমল করে তাদের জীবনে মানে শান্তি আছে, কারণ আল্লাহ যে অবস্থা রাখে এই অবস্থায় তারা শান্তি, এবং হালাল রিজিক তারা অন্বেষণ করে, হারামে কখনো আরাম নাই। অনেক টাকা উপার্জন করতে পারে, নাঙ্গল ভুইলা কলা গাছ হতে পারে, কিন্তু শান্তি পাবেন না। দেখবেন বিভিন্ন বিপদ আপদ অসুখ বিসুখ হয়ে আছে, হ্যাঁ, খাবার গ্রহণ করারও সুযোগ নাই, ডায়াবেটিস হয়ে রয়েছে, ওই জুস আর টোস্ট ছাড়া আর কোনো উপায় নাই। টাকা থাকলে কী হবে, খেতে পারে না। বিভিন্ন বিপদ আপদের কারণে ঘরে বাড়ি বিভিন্ন মামলা হামলার কারণে ঘরে আরামে শুইতেও পারে না, তারা বিভিন্ন মামলায় জড়াইয়ে গেছে, অশান্তির ভিতর আছে। বিভিন্ন চাঁদাবাজিরা চাঁদা দাবি করতেছে, তাদেরকে অনেক ভয় ভীতির ভিতরে রাখতেছে। যারা ধনী লোক অবৈধ পয়সা উপার্জন করছে তাদের কাছেই তো মানুষ চাঁদাবাজিরা চাঁদা আনতে যায়। যারা ন্যায়সঙ্গতভাবে হালালভাবে চলে, নুন আনতে ফান্তা ফুরায় কোনো রকমভাবে চলে, তাদের কাছে তো কোনো খারাপ মানে কেউ আসে আর তাদের কাছে চাঁদা চায় না। এবং যারা মুমিন তারা আল্লাহর ইবাদত ও আনুগত্যে আনন্দ লাভ করে। এই সব কিছু মিলাইয়া একজন মুমিনের জীবনে এই পৃথিবীতে সুন্দর হয়ে ওঠে, আর আখিরাতে তার পুরস্কারের হিসাব রয়েছে অনন্তকাল, যেটা জান্নাতে সে পাবে বলেন সুবহানাল্লাহ। ইমান সহকারে ন্যাক আমল করলে তবে এই জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। ন্যাক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার শর্ত হলো ইমান থাকা। কেউ যদি শত সহস্র ভালো কাজও করে কিন্তু তার ইমান না থাকে, তবে এই সমস্ত ন্যাক আমল আখেরাতে তার কোনো কাজে আসবে না। ইমান না থাকলে সালাত সালাত বলেন, সাওম বলেন, হজ বলেন, জাকাত বলেন, সদকা বলেন, কোরবানি বলেন, সমাজ সেবা যাবতীয় বড় বড় ভালো কাজ কোনোই কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা আল কোরআনে কারিমে ন্যাক আমলের প্রতিদান পাওয়ার শর্ত হিসাবে বারবার ইমানকে জুড়ে দিয়েছেন। ইমান না থাকলে কিছুই পাওয়া যাবে না। তো মুমিনের জীবনে ইমানের প্রভাব প্রসঙ্গে আজকের আলোচনা। মুমিন জানে যে আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, আমার একজন টেক কেয়ারকারী আছেন, তিনি আমারে দেখে শুনে রাখেন, তিনি কোনো দুর্বল অক্ষম নন, তিনি গোটা জগতের রব, তিনি আমারও রব। বলেন সুবহানাল্লাহ, রব্বু কুল্লি শাইইন রব্বুল আলামিন। মুসা আলাইহিসসালামকে ফেরাউন 30 বছর লালন পালন করেছিল, পরবর্তীতে নবী হইয়া যখন তার কাছে দাওয়াত দিলেন রবের দিকে আসো, ফেরাউন বলেছিল মুসা তোমার রব তো আমি, 30 বছর তোমাকে লালন পালন করলাম, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো? তখন মুসা আলাইহিসসালাম ফেরাউনকে যে রবের কথা বলেছিলেন সেই রবের কথা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের সূরা তোহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন মুসা আলাইহিসসালামের কথাটা, ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকাহু সুম্মা হাদা। মুসা বললেন আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। প্রত্যেকটা পাখি বলেন, আপনার মাছ বলেন, পশু বলেন, সবাইরে আল্লাহ সৃষ্টি কইরা কিভাবে দুনিয়ায় জীবনযাপন করবে সেই জ্ঞান তাকে জন্মলগ্ন থেকে জন্মগতভাবে দিয়ে দিছেন বলে সুবহানাল্লাহ।
আর মানুষকে সৃষ্টি কইরা আল্লাহ কিভাবে পরিচালনা করবেন এজন্য নবী রাসূলগণ পাঠাইয়া আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহি প্রেরণ করিয়া পথ প্রদর্শন করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে অন্য অন্য পশু আর মানুষের মধ্যে পার্থক্য ওরা জন্মগত সূত্রে ওরা হেদায়েত প্রাপ্ত আর মানুষ দুনিয়াতে এসে কোরআনে কারীম পড়ে পড়ে হেদায়েত গ্রহণ করতে হবে কারণ এই কোরআন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েত পথ প্রদর্শনের জন্য পাঠাইছেন তো কোরআন শুধু পড়া বুঝা হেদায়েতের ঘরে থাকতে পারবেন না আল্লাহ সহযোগিতা ছাড়া কত মানুষ কোরআন পড়া গোমরাও হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় ভুল বোঝে অপব্যাখ্যা করে এজন্য প্রত্যেক ওয়াক্তে আমরা সালাতে সূরা ফাতিহা পাঠ করব যেখানে একটা আয়াত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে বারবার তুমি এই কথা আমাকে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সরল সহজ পথ দেখাও যে পথে নবী রাসূলগণ চলেছেন যে পথে চললে তোমার পুরস্কার পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে যে পথে চলেছে সাহাবায়ে কেরাম তাদের পথ আমাকে দেখাও তাহলে ঈমান ব্যক্তিকে নিজ স্রষ্টার সঙ্গে সংযুক্ত করে বিশ্বাসী মানুষ নিজ বিশ্বাস নিয়ে কবরে যায় এই ঈমান তাকে জান্নাতে পুষিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে ঈমান মুমিনের জীবনে ঈমানের প্রভাব প্রসঙ্গে আজকের আলোচনা তে মুমিন ব্যক্তির ঈমানের প্রভাব হলো যে সে সব সময় ভাবে যে আমার একজন লর্ড আমার একজন মালিক আমার একজন রব স্রষ্টা প্রতিপালক আছেন যিনি শুধু আমার রব তাই নয় বরং তিনি সমগ্র জগতের প্রত্যেকটা বস্তুর রব তিনি সুতরাং আমার আর টেনশন নাই মুমিন কখনো টেনশন ফিল করে না কখনো সে অস্থির হাহাকার হতাশায় ভোগে না কারণ সে জানে তার একজন কি আছে প্রতিপালক আছে তাহলে মুমিনের জীবনে ঈমানের প্রভাব সুদূর প্রসারী মুমিনের আহার নিদ্রা থেকে শুরু করে সব কাজকর্ম পরিচালিত হয় ঈমানের আলোকে বলেন সুবহানাল্লাহ শক্তি সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও ঈমানদার পাপ কাজ থেকে বিরত থাকে সব কাজে সে হালাল হারামের সীমারেখা মেনে চলে অবৈধ ও অনৈতিক কাজ তাকে ভাবিয়ে তোলে কোনো পাপের কাজ করে ফেললেও তার মধ্যে অনুশোচনা কাজ করে ঈমানদারের জীবনের প্রধান লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন তাই সে প্রচণ্ড শীতের রাতে ইবাদতে দাঁড়িয়ে যায় বলেন সুবহানাল্লাহ ঈমানের প্রভাব যার ভিতরে ঈমান আছে সে সব সময় কি করে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেই আমাকে হবে কোন কেউ যদি কোন অভিভাবক গার্জিয়ানকে অসন্তুষ্ট রাখে এমন অবস্থায় কিছু চাইলেও কিন্তু পায় না আর যদি অভিভাবক সন্তানের প্রতি খুশি থাকে না চাইলেও বলে তোমার জন্য কি আনবো কি খাইবা কি দিব কি চাও বলে কি না তাহলে মুমিনের জীবনে ঈমানের প্রভাব হলো মুমিন আল্লাহকে সন্তুষ্ট রাখে মুমিনের মনে যা আশা সব আশা পূরণ করে কে আল্লাহ ডক্টর ইকবালও এটা বলেন খুদি কো আব্বালন এতনি কে হার তকদির রেসে পহেলে খোদা পোসে গাবান্দা সে বাতা তেরি রেদা ক্যা হয় তুমি তোমার খুদিকে নিজের সত্তাকে জাতকে নফসকে এতদূর উঁচু উঠতে উঠাও মানে আল্লাহর সান্নিধ্যে পুষাও তুমি ইবাদত বন্দি করে আল্লাহর নৈকট্য অর্জন করো এতদূর উপরে যাও এত কাছে যাও যে খুদি কো আব বলন্দ এতনি কে হার তকদির এসে ফাইলি বাজেট করার আগে আল্লাহ যেন জিজ্ঞাসা করে বান্দা তুমি কি চাও বলেন সুবহানাল্লাহ খুদি কো আব বলন্দ এতনি কে হার তকদির এসে ফাইলি খোদা পোসে গা বান্দা সে বাতা তেরি রেজা ক্যা হয় এই জন্য ওই সবে কদর সবে বরাতে এদের চাওয়া লাগে না এরা শুধু এবাদতই করতে থাকে এরা মনে যা চায় ও রিমোট কন্ট্রোলের মতন সব কিছু পেয়ে যায় বলেন সুবহানাল্লাহ বরাদ্দ কে করেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর যিনি মানুষের মনের খবর জানেন তিনিই তো বরাদ্দ করেন তাকদীর ভাগ্য নির্ধারণ করেন মুমিনের ঈমানের প্রভাব সে যা চায় সব ওই স্রষ্টার কাছে বইলেই ক্ষান্ত হয়ে যায় চুপ হয়ে যায় কারণ জানে সেই সত্তা তাকে দিয়া দিবে সে দেওয়ার ক্ষমতা তার আছে সে আর হাহাকার বা হতাশায় ভোগে না বলেন সুবহানাল্লাহ
তো মুমিনের ঈমানের প্রভাব হলো নিজ কষ্টে অর্জিত সম্পদ থেকে নিঃস্ব অনাথ ও অসহায়কে দান করে লোকচক্ষুর আড়ালেও সে অপরাধ করতে ভয় পায় কারণ মুমিন বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ আমাদেরকে দেখছেন বলে সুবহানাল্লাহ কেউ না দেখলেও কে দেখতেছেন এই কথা মুমিনের মনে থাকে বিধায় সে টেবিলের নিচ থেকে ঘুষ গ্রহণ করতে পারে না সে নির্জনে যায়ও জেনাবে বিচার দর্শন করতে পারে না কেউ না দেখলেও কে দেখতেছে চুরি অবৈধ কোনো কাজ সে করতে পারে না তাকে সৎ ও সত্য ও মহত্বের পথে পরিচালিত করে ঈমান বলেন সুবহানাল্লাহ ঈমানদার অন্যের চেয়ে আলাদা জীবন তার পরিপাটি অন্তর তার পবিত্র জাগতিক নিয়ম মেনেই সে যাবতীয় কাজ করে দুনিয়ায় অবস্থান করেও সে জান্নাতের পথে চলে বলেন সুবহানাল্লাহ ভিন গ্রহের মানুষ না ঈমানদার এই গ্রহেরই মানুষ কিন্তু অন্যদের থেকে আলাদা মানে চিন্তা চেতনায় চাল চলনে কথাবার্তায় হিসাব মাপে কথা বলে সে নমনীয়তা অবলম্বন করে অহংকার করে না গর্ব করে না সে কারো সাথে প্রতারণা করে না কাউকে ধোঁকা দেয় না সে কাউকে গালমন্দ করে না কারো সমালোচনা করতে যায় না সে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে দুনিয়ার কোনো লোভ মোহ তাকে আচ্ছন্ন করতে পারে না ওই বাইন মাছের মতন কাদা মাটির ভিতরে থাকলেও তার গায়ে কি লাগে না কাদা লাগে না মুমিন এই দুনিয়াতে থাকলেও কোনো রকমের অপকর্মের সাথে সে জড়ায় না এই আলাদা করে রাখে কিসে ঈমানে এই মুমিনের জীবনে ঈমানের প্রভাব নিয়েই আজকের আলোচনা মুমিনের জীবনে ঈমানের প্রভাব অনেক তার ভিতরে ধরেন এক নম্বর আনুগত্যের স্পৃহা বেড়ে যায় সে সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানতে চায় কারণ ঈমানই তাকে এই আনুগত্যের স্পৃহা বাড়াইয়া দেয় বলেন সুবহানাল্লাহ এই মর্মে আল্লাহ সূরা নূর ২৪ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতে বলেন আইয়াকুলু সামিনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মুমিনরা তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম তারাই সফল কাম মুমিনরা আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী রসুলের কাছ থেকে শুনে এবং তারা কি বলে যে আমরা শুনলাম এবং আদেশ মান্য করলাম আল্লাহ বলেন এরাই সফল কাম তাহলে যারা কোরআন শোনে না তারাও সফল নয় যারা শুনে আমল করে না তারাও সফল নয় এই যে ওয়াজ মাহফিলে অনেকে আসে না অনেকে শুনতে চায় না লাস্টে এসে একটু নামাজ পড়ে চলে যায় কাজ কাম না থাকলেও এদিক সেদিক ঘোরে এরা কিন্তু বুদ্ধিমান না যারা জানে যে জুমার দিনে আজকে একটু হেদায়েতের আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে একটু আগে ভাগে যায় এরাই বুদ্ধিমান এটা আমি বলছি না স্বয়ং আল্লাহ বলতেছেন সূরা জুমারের ভিতরে ফাবাশশির ইবাদাল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা ফাইয়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব তাদেরকে সুসংবাদ দিন যারা ফাবাশশির ইবাদাল্লাযিনা আমার ওইসব বান্দাদেরকে আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা যারা আমার কোরআনের কথা শুনে তাহলে ওয়াজ শোনার গুরুত্ব কোরআনে দিছে কিনা ফায়াত্তাবিউন আহসানাহুম এবং এই কোরআন অনুযায়ী আমলও করে শোনে এবং মানে দুইটাই লাগবে আপনি এলেম শিখলেন না আমল করলেন কি আমল করলেন আপনার আমল তো আমলই হইল না কারণ আপনি তো জানেনই না এই জন্য আগে জানতে হবে আর শুধু জানলে হবে না গাছ থাকলে হবে না ফলও লাগবে এই জন্য আমলও করতে হবে তবে গাছ থাকলে ফল একদিন না একদিন ধরে এই জন্য জ্ঞানী লোকেরা আমল না করলেও কোনো না কোনো একসময় করতে পারে অনেক আলেম আছে না মাদ্রাসায় পড়ছে আমল করে না কিন্তু একসময় আমল শুরু করে দিলে আপনি তার সাথে আর আগাইয়ে পারবেন না যদি আমল আপনার এলেম তার সাথে কী হয় কম হয় তাহলে এলেম থাকলে লাভ আছে কিছুদিন পরে হইলেও আমল করে কিন্তু যার এলেম নাই সে শুরু থেকে আমল করলেও ওই আমলের দাম নাই কারণ আমল তো এলেম অনুযায়ী হতে হবে এলেমই তো তার কাছে নাই তাহলে শুনতেও হবে জানতেও হবে পরবর্তীতে আবার কি মানতে হবে যদি না মানেন শুধু জানেন ইন্না আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানফাউ বিইলমিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভয়াবহ কঠিন শাস্তি হবে ওই জ্ঞানীর
যিনি তার জ্ঞান অনুযায়ী আমল করে নাই, জ্ঞান জানে কিন্তু আমল করে নাই, তাহলে বলতে পারেন যে হ ধরা খাইছে হুজুররা, হেরাই আমল না করলে শাস্তি পাইব। তো আপনি আমল এলেম নাই যেহেতু তো আমি বাঁচতে পারলাম না, এটা অন্য হাদিসে আছে, আল্লাহ বিচার করবেন প্রথমেই বলবেন মোমেনদেরকে যে তুমি কি আলেম না জাহেল, যদি জাহেল হও তো এক সাইড হও আর যদি আলেম হও তো আর এক সাইড হও, তো প্রথম বাসাইতেই তৈরি জাহান্নামী যারা এলেম শেখে নাই। তো ভালো হইলেন কিভাবে, এরা তো অন্তত প্রাইমারি বাসাইতে কি চান্স পাইছে নাকি, পরবর্তীতে তাও আমাদের হুজুরে বলছিল যে আল এলম নূরুন, এলেম এটা নূর, এটা পাওয়ার আছে, জাহান্নামের আগুনেরও পাওয়ার আছে কিন্তু নূরের পাওয়ার আছে এতে বেশি না। আলেম জাহান্নামে গেলেও জাহান্নামের আগুনে তারে কাজও করতে পারবে না, কারণ ওর পাওয়ার আরও কি বেশি। সুতরাং এলেম শিখো, এলেম শিখলেই লাভ বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে শাস্তি দেওয়ার নিয়াতি করে থাকেন তাহলে ও আলেম হইলেও শাস্তি পাবে, কিভাবে সেটাও হুজুরে বলছেন, কয় মরার আগে আর এলেমই চলে যাবে, ও এলেম নিয়ে মরতে পারবে না, অর্জন করছে কিন্তু ধরে রাখতে পারবে না, কোরআন শিখছে কিন্তু কোরআন ভুলে যাবে, মাসলা মাসায় শিখছে সব ভুলে যাবে। মানে আছে না এরকম অনেকের জ্ঞান শিখে জ্ঞান হারায়, কেন মিথ্যা কথা বললে, চুরি করলে, পাপের কাজ করলে, সাকাউ তো ইলা ওয়াকিইন সোয়াহেবজিন ফাউসানি ইলা তারকিল মাসি। ইমাম শাফি রহমতুল্লাহ একদিন বললেন তার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহের কাছে যে আমার স্মৃতিশক্তি কেন জানি একটু কমে যাচ্ছে, তিনি বললেন বৎস তুমি তোমার তুমি সবসময় গোনার কাজ ছেড়ে দাও, কারণ গোনা করলে স্মৃতিশক্তি হ্রাস পাবে আর স্মৃতিশক্তি হ্রাস পাইলে তো জ্ঞানও হারাই ফেলতে হবে, এই জন্য যারা গোনা করে আলেম হইয়া তাদের এলেম হারাইতেই হবে, কারণ গোনা অন্ধকার এলেম হইল আলো, আলো আর অন্ধকার একই পাত্রে থাকে না, একই জায়গায় থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না, আলো থাকলে অন্ধকার থাকে না। আপনি আলেমও হবেন গোনাও করবেন, গোনাও করবেন আলেমও নাম মানে মানে প্রকাশ পাবে এটা হতে পারে না, আপনি নামে মাত্র আলেম পোশাকে আলেম, যদি গোনা করেন তাহলে আপনি আর আলেমের প্রকৃত আলেম রইলেন না, তাহলে গোনা ছেড়ে দিতে হবে প্রথম কথা, গোনা ছাড়লে এলেম অবশ্যই থাকবে। আর আমল করতে থাকলে এলেমের তরাক্কি হয়, উন্নতি হয় ক্রমান্বয়ে, আল্লাহ যেভাবে হোক এলমের লুদুনি দিয়ে হইলেও এলকাউর সাইয়ে ফিল কালাব মিন জানিবিল ফাইয়াস, ওহি না আসুক আল্লাহ তার অন্তরের ভিতরে সঠিক জ্ঞান ঢেলে দেন বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ এবং নেক এবং অনেস্ট ভদ্র এবং আমলকারী এখলাস যদি থাকে, আপনি সাধারণ লোক হইলেও এই জাতীয় আলেমের সাথে আগাই যাবেন, যারা এলেম শিখে আমল করে না, আল্লাহ আপনাকে মাদ্রাসায় না পড়াইলো এলমের লোদনী দিয়ে হইলো আপনাকে লাইন মতো সোজা সিরাতে মোস্তাকিমের উপর রাখবেন বলেন সুবহানাল্লাহ। শর্ত কি, শর্ত অনেকগুলো বলছি, আপনার ইমান আকিদা ঠিক রাখতে হবে, ন্যায়ের পথে সতের পথে থাকতে হবে, আল্লাহর দিকে আগানোর মন মানসিকতা থাকতে হবে, যা কিছু করবেন ইখলাসের সাথে করবেন বলেন সুবহানাল্লাহ। তো ইমাম দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন কুল্লু নাসিন হালকা ইল্লাল আলিমুন, সব মানুষ ধ্বংসের ভিতরে নিমজ্জিত জাহান্নামী হয়ে যাবে কিন্তু একমাত্র আলেম ছাড়া, ও কুল্লু আলিমিন হালকা ইল্লাল আমিলুন, সব আলেমেরা জাহান্নামী হয়ে যাবে শুধু আমলকারী আমল আলেম ছাড়া, ও কুল্লু আমিলিন হালকা ইল্লাল মুখলেসুন, সব জ্ঞানী আমলকারীগুলো ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে মুখলেস যারা এখলাসের সাথে আমল করছে। লোক দেখানো কর্মকাণ্ড এটাও এক জাতীয় শিরিক, এটা আল্লাহ কী করেন না, পছন্দ করেন না। ওয়াল মুখলেসুন আলা খাতারিন আযীম, আর যারা মুখলেস তারা থাকে ভয়ের ভিতরে, সলাত আদায় করিও চিন্তা করে হইলো না হইলো না হইলো না হইলো না, মানে বলতে পারবে না যে হ আজকের আজানটা দিলাম অনেক সুন্দর করে দিছি এখলাসের সাথে দিছি, এই কথা বলার কোনো অপশন তার নাই, কারণ সে তো গায়েবের খবর জানে না, আল্লাহ কবুল করছে কি করছে না এটা জানেন। তাহলে ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা
আশা আর নিরাশার মাঝামাঝি অবস্থান করে মুখলিস বলেন সুবহানাল্লাহ মান রাআ ফিল আমালে ইখলাসান ফাকাদ বাতালা আমালহু কেউ যদি তার আমলের ভিতরে ইখলাস দেখতে পায় যে আমি আযান দিছি আজকে মন দিয়ে আল্লাহর রাজি খুশি করার জন্য যে দেখতে পায় তার আমলের ভিতরে ইখলাস ফাকাদ বাতালা আমালহু তার আমল শেষ ধ্বংস হয়ে গেছে তাহলে আর ইখলাস রয় নাই ইখলাস হোমি ওষুধের পাওয়ার চাইতে বেশি মানে সূক্ষ্ম এটা দেখা যায় না এটা খুঁজলে আর পাবেন না ইখলাস খুবই সূক্ষ্ম জিনিস যেটা ধরা ছোঁয়ার বাইরে দেখা টাকা যাবে না অনুভব করা যাবে না তাহলে মুখলেস কেউ দাবি করতে পারবে না যে আমি মুখলেস হয়ে গেছি যাই হোক মুমিনের জীবনে ইমানের প্রভাব হলো সে যা শুনে তা কি শুনেই চলে যায় না আমলও করে ওয়াজ কি শুধু মসজিদে রাখেন না বাইরেও নেন না নিলে মুমিনের ইমানের প্রভাব থাকলো না মুমিনকে তার ঈমান আল্লাহর আনুগত্য ও তার নির্দেশের আপনার আবশ্যকতা মানে বাধ্য করে মুমিনকে ঈমানে আমল করতে কি করে বাধ্য করে তার ঈমানেই তাকে উদ্বুদ্ধ করে যে সে কি করুক আমল করুক সাহাবা কেরাম ঈমান গ্রহণ কইরা কি বসে রইছে না আমল করছে ঈমানই তো তাকে আমল করতে উদ্বুদ্ধ করছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ হ্যাঁ উনি বাসায় গেছেন বাসা থেকে বাড়াইয়া রসুলের দরবারে যেতে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে চাই হানজালা যাও কোথায় কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই কেন কয় হানজালা তো মুনাফিক হয়ে গেছে কয় কি বলো কয় রাসূলের দরবারে থাকলে আমার মনের অবস্থা যেমন থাকে বাসায় গেলে এরকম তো থাকে না তো কয় আবু বকর রাদিয়াল্লাহু বলে এটা তো আমার ভিতরও আসে ওখানে থাকলে ওয়াজ কালাম শুনলে হুজুরের সামনে থাকলে মনের যে অবস্থা ওটা তো বাসায় গেলে থাকে না তো চলো দুজনই যাই হুজুরের কাছে যাইয়ে যখন বলল বিষয়টা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সামনে থাকা অবস্থায় তোমাদের মনের অবস্থা যেমন থাকে এরকম থাকলে তো আকাশের ফেরেশতাই মুসাফা করতে বলেন সুবহানাল্লাহ একটু পরিবর্তন তো হবেই কিন্তু এত পরিবর্তন না যে মসজিদে হাজির সাহেব বাইরে যাইয়া গাদি সাহেব ওই মার গাদি হইলে তো ভালো হয়েছে গাদি না পাদি কয় নাকি মানে এমন কাম করে যে কাম কোনো মুমিন মুসলমান করতে পারে না তাহলে এই জাতীয় ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আছে না অনেকে সামনে আসলে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বস যায় নামাজ দিছে সামনের কাতারে নামাজ পড়লো কিন্তু দোকানে যাইয়া বসা ব্যবসা করতে আসে অসৎভাবে এটা কি মোমেনের ইমানের প্রভাব হইল তার ইমান আছে ঠিক মতন গত জুমে আলোচনা করছিলাম বিবি তমিজার ইমানের মতন নাকি তো যাই হোক মোমেনের জীবনে ইমানের প্রভাব হইল মোমেন সবসময় মনে করে আমি আল্লাহর সাথে আছি নাকি আল্লাহ আমার সাথে আছেন কোনটা দোনোটাই নাকি আল্লাহর সঙ্গে থাকা হলো এটা ইমানের একটা কি শক্তি যে আমরা কার সাথে আছি বা আল্লাহ আমার সাথে আছেন এজন্য মুমিন মুসলমান কখনো ভয় পায় না ডরতে নিহি দুনিয়া মে মুসলমান কে সিসে জব মিল গই হায় দৌলত ঈমান নবীসে সারি দুনিয়া হো মুখালিফ ফের না কুছ নকসান হায় ডরতে নিহি জব সারি দুনিয়া হো মুখালিফ ফের না কুছ নকসান হায় গম নিহি কুছ ডর নিহি কুছ জব খোদা রহমান হায় রহমান যদি আমার সহায় হন তিনি আমার সাথে থাকেন তামাম পৃথিবী আমার শত্রুতা করলেও কোনো সমস্যা নাই মোমেন কাউকে ভয় পায় না তারা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারা মুমিন মুসলমান পরস্পর একে অন্যের প্রতি সহানুভূতিশীল ভ্রাতৃত্ববোধে আবদ্ধ তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও কাফের মোশরিকের সাথে রূঢ় কঠিন নিষ্পাত কঠিন শক্ত তারা কাউকে ভয় করে না ট্যাক্স দিয়ে চলে না বুঝেন নাই কারণ তারা কারে ভয় পায় আল্লাহরে ভয় পায় তাহলে ঈমানের প্রভাব আল্লাহ ছাড়া মুমিনের জীবনে অন্য কারো কাছে দোয়া বা প্রার্থনা সে করে না কারো কাছে কিছু চায় না যা চায় কার কাছে চায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার ভিতরে মুমিন মুসলমান প্রত্যেক রাকাতে রাকাতে বলে কিনা সূরা ফাতিহা এক নম্বর সূরা চার নম্বর আয়াত
যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতেই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা গোলাম, তোমার গোলামি করা আমাদের কাম, তুমি আমাদের মনিব, সাহায্য করা তোমারই কাম, আমরা আমাদের কাম চালাইয়া যাব, তোমার কাম তুমি করতে থাকবা, যা আমাদের লাগে যা যা লাগে সব তুমি দিয়ে দিবা, আমরা শুধু তোমার কাজই করে যাব, আমাদের কি লাগবে ওই চিন্তা আমরা করব না। উল্টো হয়ে গেছে, যে কাজ মনিবে করবে সেটা এখন আমরা নিয়ে নিছি, কি খাবো, কোথা থেকে খাবো, কিভাবে খাবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে আমার ভবিষ্যৎ ফিউচার কি, এই নিয়ে ভাবতে আছি। গোলামে যদি এই কাম চিন্তা করে, কাজের বাসার লোক যদি এটা নিয়ে চিন্তা করে, সে কি খাবে কি পরবে এটা চিন্তা করবে, মনিবে মালিকে, তার যে জন্য তাকে রাখা হয়েছে সে সেই কাজ করবে। আমরা গোলাম, আমরা কোনো দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর গোলাম না, আমরা কার গোলাম, বরং এমপি মন্ত্রী সহ সবাই কার গোলাম, আল্লাহর গোলাম। আমাদের কাজ কি গোলামি করা, গোলামি মানে কি নামাজ ছেড়ে দিয়ে গোলামি করা যায়, রোজা বাদ দিয়ে গোলামি করা যায়, যাকাত ফরজ হলে যাকাত না দিয়ে গোলামি করা যায়, তাহলে আল্লাহর হুকুম পালন করা আমাদের কাজ, আর আমাদের যা যা লাগবে এটা দেওয়ার কাজ কার, তাহলে মমিন সবসময় দোয়া করে প্রার্থনা করে কার কাছে, কারণ উপকার ও অপকার দানের মালিক একমাত্র কে, আল্লাহ, কেউ ক্ষতি করতে পারবে না, ভাইরাস কিছুই করতে পারবে না আল্লাহর অর্ডার ছাড়া, মেডিসিনও ভালো করতে পারবে না আল্লাহর অর্ডার ছাড়া, তাহলে সবাই কার অর্ডারের অপেক্ষায় থাকে, ওই সূর্য উদিত হবে কি হবে না কার অর্ডারের অপেক্ষায় থাকে, গাছ আল্লাহর অর্ডারে থাকে ফল দিবে কি দিবে না, জমিন ফসল দিবে কি দিবে না কার অর্ডারে থাকে, নৌকা পানিতে ডুবাবে কি ডুবাবে না কার অর্ডারে থাকে, আগুন পোড়াবে কি পোড়াবে না কার অর্ডারে থাকে, ছুরি কাটবে কি কাটবে না কার অর্ডারে থাকে, তাহলে মোমিনের ইমানের প্রভাব, সে কাউকে ভয় পায় না, কারো কাছে কিছু চায় না, যা কিছু চায় কার কাছে চায়, আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলা ইমামে বলেন, এটা সূরা আনআম 6 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওয়া ইয়াম সাসকাল্লাহু বিদরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। আপনাকে অসুস্থ বানাইয়া প্যারালাইসিস দিয়া বিপদ দিয়া অভাব দিয়া ফেলে রাখলে কেউ আপনাকে এই অসুস্থতা থেকে বাঁচাইতে পারবে না, এই অভাব মোচন করার ক্ষমতা কারো নাই, একমাত্র কে পারবে, ইল্লা হুয়া মানে তিনি আল্লাহ ছাড়া, তার মানে তিনি পারবেন সব কিছুই করতে, বলেন সুবহানাল্লাহ। মমিন তার দৈনন্দিন জীবনের যে কোনো দুঃখে ও কষ্টে সে আল্লাহর নিকট উত্তম বিনিময় এবং সেগুলো তার নেক আমলের খাতায় লিপিবদ্ধ হওয়ার আশা পোষণ করে, সব সময় সে আল্লাহর রহমতের আশা করে, বলেন সুবহানাল্লাহ। মমিনের জীবনে ইমানের প্রভাবে সে নিজেকে আল্লাহ ও তার রাসূলের বন্ধু ভাবে, আমাদের বন্ধুকে আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আপনার এই কোরআনে কারিমের সূরা মায়দা 5 নম্বর সূরার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং মুমিন বৃন্দ যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র, সব মোমেন আবার বন্ধু না, যারা সলাত আদায় করে না এই জাতীয় দাবিদার মোমেন কিন্তু আর এক মোমেনের বন্ধু না, বুঝতে হবে, এরা নামকা আসতে মোমেন হতে পারে মোনাফেকও, যারা সলাত আদায় করে, যাকাত দেয়, যারা বিনম্র অহংকার করে না, এরা হইল মোমেনের কি বন্ধু, তাহলে মোমেনের বন্ধু আল্লাহ, মোমেনের বন্ধু রাসুল, মোমেনের বন্ধু আর এক মোমেন, মোমেনের বন্ধু ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। আর দরকার আছে নাকি এরপরে একটা ইহুদি খ্রিস্টানের আপনি বন্ধু বানালে কি গর্বের সাথে বলেন অমুক দেশের অমুক আমার বন্ধু, সে আপনার বন্ধু না শত্রু, কোরআনে কি বলে ইহুদি খ্রিস্টান কখনো মোমেনের মুসলমানের কি হয় না বন্ধু হয় না, উপরে উপরে বন্ধুত্ব দেখাইলো এরা আপনার জানের শত্রু, ইমানের শত্রু, সব দিক দিয়ে শত্রু। মোমেনের জীবনে ইমানের প্রভাব হলো সে অন্য মোমেনকে আপন ভাইয়ের মতো মনে করে, আল্লাহ ইমামে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরা তো পরস্পর ভাই ভাই,
আপন ভাইয়ের মতো মনে করে অন্য মুমিনেরই যদি মনে করতে না পারেন তাহলে বুঝবেন যে আপনার ঈমানের এখনো প্রভাব পড়ে নাই আর যদি ঈমানের প্রভাব থাকে তাহলে সবাই ভাই ভাই হিসাবে চলবো কারো লা তাবাগাযু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কারো প্রতি হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না শত্রুতা থাকবে না তারপর দোষ চর্চা থাকবে না